নমস্কার, আমি কৌশিক রায়। সকল সাবস্ক্রাইবারকে ধনতেরাসের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল। অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করে জানান, আমি সময় মতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ধনতেরাসে কিনুন ঝাঁটা এবং বদলে দিন আপনার ভাগ্য, যেখানে আপনাদের টাকা পয়সা ও ধনসম্পত্তির অভাব কখনোই আসবে না। কী এই নিয়ম, সেই ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ঝাঁটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঝাঁটার মধ্যে মা লক্ষ্মীর বাস থাকে, এই জন্য যখন আপনারা ঝাঁট দিবেন তখন কোনো সময় ঝাঁটার মাথাটা পায়ে চেপবেন না বা ঝাঁটা যেন আপনার পায়ে না লাগে। সেক্ষেত্রে কী হবে, মা লক্ষ্মী রুষ্ট হবে। এবং আপনারা যখন ঝাঁট দিবেন, সন্ধ্যা যদি লেগে যায় সেক্ষেত্রে আপনারা সেই ঝাঁট দেওয়ার পর সেই ধুলোটিকে বাইরে ফেলবেন না, নোংরাকে কোনো ঘরে একটা কোণে রেখে দিন। তো এই হচ্ছে ঝাঁটার প্রথম একটা ধাপ, যে নিয়মগুলো আপনারা মেনে যদি চলেন আপনাদের জীবনে টাকার অভাব আসবে না। এবং যে ঝাঁটাটি আপনারা প্রতিদিন ব্যবহার করেন সেই ঝাঁটাটি আপনারা কোনো জায়গায় লুকিয়ে রাখুন, কোনো সময় চোখের সামনে ঝাঁটা রাখবেন না। এবং আপনারা কোনো সময় উত্তর পশ্চিম দিকে মুখ করে ঝাঁটা রাখবেন না বা ঝাঁটাকে শুয়ে রাখবেন না, একটা জায়গায় খাড়া করে ঝাঁটা রাখুন একটা কোণে। এরপরে আপনাদেরকে জানাচ্ছি এই ধনতেরাসের সময় ঝাঁটার যে একটা মহা টোটকা সেই ব্যাপারে আমি বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ঝাঁটা, যাদের শনি সাড়ে সাতই চলছে তারা কোনো সময় ভুল করে শনিবারে ঝাঁটা ক্রয় করবেন না, তাতে আপনাদের শনি সাড়ে সাতির প্রকোপ আরও দিনকে দিন বৃদ্ধি পাবে, আপনাদের সমস্যা বৃদ্ধি পেতেই থাকবে। আপনারা ধনতেরাসের যে ঝাঁটাটি কিনবেন কিনা সেই ঝাঁটাটি একদমে কিনবেন, আপনারা দোকানদারের সঙ্গে বার্গেনিং করবেন না, একদমে সেই ঝাঁটাটি ধনতেরাসের দিন কিনুন। এবং সেই ধনতেরাসের দিনই আপনারা সেই ঝাঁটাটি ব্যবহার করুন আপনাদের গৃহে, প্রথম একদমে এবং সেই ধনতেরাসের দিনই আপনারা ব্যবহার করুন। এবং আপনাদের যে পুরাতন ঝাঁটা আছে সেই ঝাঁটাকে আপনারা হয় শনিবার, নয় মঙ্গলবার, নয়তো রবিবার, এই কটা দিনের মধ্যে আপনারা আপনাদের গৃহ থেকে সেই পুরাতন ঝাঁটাটিকে বার করে দিন। পুরাতন ঝাঁটা গৃহে রাখবেন না, এটা অমঙ্গল সূচক বলা হয়ে থাকে। এই ঝাঁটা একটা বড় ভূমিকা রাখে বাস্তুক্ষেত্রে, আপনারা অবশ্যই জানেন যারা ঝাঁটার ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম যারা মেনে চলেন তাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসেই। তো এই ঝাঁটা নিয়ে আমি আরও বিস্তারিত জানাতে চলেছি। ধনতেরাসের দিন যে ঝাঁটাটি আপনারা ব্যবহার করবেন, ঝাঁটাটি একদমে কেনার পর আপনারা সেই ঝাঁটাটি গৃহে আনার পর আপনারা সেই ঝাঁটাটিকে লাল সুতো দিয়ে গোড়ায় বাঁধুন এবং সেই ঝাঁটাটি সেই ধনতেরাসের দিন ব্যবহার করুন, অর্থাৎ শুক্রবার দিন। আপনারা কোনো সময় শুক্রবার অথবা বৃহস্পতিবার ঝাঁটা বাড়ি থেকে বার করবেন না, পুরাতন ঝাঁটা। আপনারা যদি ঝাঁটা বার করতে চান, ফেলতে চান, সেটা হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার অথবা রবিবার। ভুল করেও বৃহস্পতি বা শুক্রবার ঝাঁটা বাড়ি থেকে ফেলবেন না, পুরাতন ঝাঁটা। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে আপনাদেরকে এই ঝাঁটা ধনতেরাসে কী
নিয়মে ব্যবহার করবেন, যেটাতে আপনাদের সৌভাগ্য আসবে। আমি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করলাম। নেক্সট এপিসোডে এরকম দুর্দান্ত বিষয় নিয়ে আবারও হাজির হব। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।